আছেন যে একটা বিচ ক্লিন আপ ইভেন্ট হচ্ছে, যেখানে আমরা চেষ্টা করতেছি পৌরসভার সকল স্তরের জনগণকে সম্পৃক্ত করার, ইনক্লুডিং স্কুলের ছাত্রছাত্রীরা সহ এবং যে স্টেক হোল্ডার যারা আছে তারাও আজকে আমাদের সঙ্গে পার্টিসিপেট করছে। তো এই প্লাস্টিক দূষণের যে বিষয়টা, এটা কিন্তু একার পক্ষে কখনোই মানে বন্ধ করা সম্ভব না। সবার অংশগ্রহণটা যদি সমান থাকে তাহলেই কিন্তু আপনি এটা বন্ধ করতে পারেন। সবাই যদি এটা ফিল করে যে এটা আমাদের পরিবেশ প্রতিবেশের উপর একটা বিরূপ প্রভাব ফেলছে, তো সো আমরা এটা বন্ধ করতে পারি। তো সেই জায়গা থেকেই ব্র্যাক চেষ্টা করছে সকল অংশীদার যারা আছে তাদেরকে একটা জায়গায় নিয়ে আসা, সবার কমিটমেন্টের জায়গায় আমরা আসলে কন্ট্রিবিউট করার চেষ্টা করছি। কমিটমেন্টটাকে আমরা চেষ্টা করছি সকল স্তরের জনগণ, সকল স্তরের যে অংশীদারজন যারা আছে তারা থেকে শুরু করে এবং এই কক্সবাজারে যারা ট্যুরিস্ট হিসাবে বেড়াতে আসেন তাদের মধ্যেও এক ধরনের সচেতনতা তৈরি করার চেষ্টা করছি, যাতে আমাদের এই পরিবেশ এবং প্রতিবেশটাকে আমরা ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি। এবং এটা যদি আমরা পারি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ডেফিনেটলি এর সুফলটা যেমন কক্সবাজারের জনগণ পাবে, ঠিক একই রকমভাবে এর সুফলটা কিন্তু আমাদের সকল শ্রেণী পেশার মানুষজন পাবে। হ্যাঁ, কারণ তাহলে আমরা দেখতে পারবো যে আসলে একটা সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর সমুদ্র সৈকত আমরা আসলে বিনির্মাণ করতে পারি। প্লাস্টিকের কারণে যে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে প্লাস্টিকগুলো আপনি তো নিজেও জানেন যে প্লাস্টিকগুলো যখন নদী বা সমুদ্রের মধ্য দিয়ে মিশে যাচ্ছে এবং এই প্লাস্টিক এবং আমাদের একটা ফুড চেইনের মধ্যে কিন্তু এই প্লাস্টিকটা ঢুকে যাচ্ছে, যখন এটা ফুড চেইনের মধ্যে ঢুকে যাচ্ছে তখন কি হচ্ছে, এই খাদ্য তো আপনি খাচ্ছেন, আমি খাচ্ছি, আমরা সবাই খাচ্ছি, তার মানে আমাদের ওভারঅল মানে হেলথ সিস্টেমটার মধ্যে কিন্তু একটা একটা মানে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তো সো এই ওভার উদ্যোগটা সেই জায়গাতেও কিন্তু বড় একটা কন্ট্রিবিউট করবে যে জায়গাটায় আমরা আসলে কাজ করছি। এবং আমরা মনে করি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, ভবিষ্যতে যারা এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, সবাই মিলে আমরা একটা সুন্দর এবং আমি বলবো যে একটা পরিচ্ছন্ন নগরী বা কক্সবাজার বা সমুদ্র সৈকত গড়ে তুলতে পারবো, যেখানে সবাই এসে উন্মুক্তভাবে খুব ভরে শ্বাস। এবং ডিপিএইচসির মাধ্যমে আমরা এই মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ফিকাল স্ল্যাস ম্যানেজমেন্ট আমরা নিয়ে আসবো। ইতিমধ্যে আমরা ডিএসকে নামক একটা এনজিও আছে যারা আমাদের এখানে খুব চমৎকারভাবে কাজ করে, তারা বলেছে যে তারা 20,000 লিটার ফিকাল স্ল্যাস তারা ম্যানেজমেন্ট তারা এখানে করে দেবে। এবং এইটা আমাদের কাউন্সিলে আলোচনা করে মাননীয় মেয়র মহোদয় কানাডা আছেন, উনি ফিরলেই আমরা বসে ঠিক কোন জায়গায় এই ম্যানেজমেন্টটা করা যাবে, তাহলে শহরের একটা অংশের আমাদের ফিকাল স্ল্যাস ম্যানেজমেন্ট হয়ে যাবে। ফলে আমাদের শহরটি বর্তমানে যে অবস্থায় আছে এই কাজগুলো সবগুলো শেষ হতে যদি আমরা ধরি তাহলে হয়তো বা 2 বছরের মধ্যে আমরা একটা ভালো রেটিংয়ের সিটিতে পরিণত হবো ইনশাআল্লাহ। এবং আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা কক্সবাজার যে মূল আকর্ষণ যেটি ট্যুরিজম, এই ট্যুরিজমটাকে আমরা সুন্দর একটি বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবো।